নজর রাখবো পরবর্তী সংবাদে। মেডিকেল করানোর সময় পুলিশের হেফাজত থেকে পালালো অভিযুক্ত, এমনটাই খবর উঠে আসছে বিশেষ করে হাফানিয়া থেকে, যেখানে পুলিশের হাত থেকে ভাগলো অভিযুক্ত। রবিবার সন্ধ্যায় ঘটনা, যেখানে আমতলী থানার পুলিশ ফুলতলী রাজেশ্বরী নগর থেকে রুহেল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করে। ইতিমধ্যে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাকে হাফানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল চেক আপের জন্য, কিন্তু সেই জায়গায় পুলিশি গাফিলতির কারণে পুলিশের হাত থেকে এক প্রকার দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার চাঞ্চল্য, তবে আমতলী থানার পুলিশ বিষয়টিকে আড়াল করতে চেয়েছিল এমনটাও অভিযোগ উঠে এসেছে। পরিবারের এক সদস্য থানায় ছুটে গেলে রুহেলকে খুঁজে পায়নি, পরে রুহেলের স্ত্রী থানায় ফোন করলে জিডি অফিসার ধমক দিয়ে ফোন রেখে দেন, এমনটাও অভিযোগ উঠে এসেছে। কি বক্তব্য ঘটনাকে কেন্দ্র করে শোনাব। ঘটনা হলো ওই যে হেরবাড়ির পরিবারের মাসে মারামারি, অনেক থানার গেছে, আইসে ফোর থানার নিচে, কাকে নিচে? রুহেল মিয়ারে। আচ্ছা নিচে আফান্য হসপিটাল বলে আনছে পর তখনে আফান্য হসপিটাল থেকে বলে বাইক আছে, ওখানে কই আছে আমরা জানি না। আপনারা কি থানাতে গিয়ে যোগাযোগ করছে? থানার গার্জিয়ান ফাটেছি। তারা কে গিয়ে পাইছে রুহেলকে? ওখানে পাইছে না পাইছে ওখানে সঠিক খবর আমরা পাইছি না। মানে আপনার আপনার কাছে লাস্ট কি খবর আসছে? আপনার হাত থেকে বাইক গেছে? আফান্যার থেকে বাইক গেছে, পুলিশের হাত থেকে বাইক গেছে। তো রুহেল মিয়া আপনার কি হয়? আমার শালা হয়। কোন জায়গা তার বাড়ি? এই তো রাজশাহী নগর। আচ্ছা, তো মানে কি কারণে নিয়ে গেছিলো পুলিশ? পুলিশ কি কারণে নিয়েছে মানে পরিবারে কাজে লাগছে, কেউ বলে কারে বলে মারছে ফান্ডু করতে, নাম তার নাম কি? তা বিজয় আর সুমন ফান্ডু বলে মারছে বিজয়ের সামনে। আচ্ছা বিহাল আমি তো জানি না, আমি শ্বশুর বাড়িতে আসি, কোনো খবর জানতাম। কোন থানার পুলিশ নিছে? আমতলী থানা। আচ্ছা পুলিশ তো নিরাপত্তা দিয়ে নিয়ে গেছে, এখন পুলিশের হাত থেকে যে পালাই গেছে এখন আর পাওয়া যাইতেছে না, মানে পুলিশের প্রতি আপনার কি বক্তব্য? এখন পুলিশে আমরা আসামি দুইটা আইন দিয়ে দেবো, যেহেন থেকে আমরা জামিন করে আনাম, নাহলে যেহেন থেকে আনাম থানার থানাম গার্জিয়ান ফাটাইছি। আপনারা শুনলেন স্থানীয়ের এক অভিযোগ, তবে সেই জায়গায় গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে আনা হয় ওই অভিযুক্ত যুবককে, যদিও পরবর্তীতে সেই পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। তবে থানাতে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও থানাবাবুরা কোনো কিছু বলতে নারাজ এক প্রকার, এমনকি জিডি এন্ট্রির জন্য যদি ফোন করা হয় তাহলে ধমক দিয়ে ফোন রেখে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে, এমনটাও অভিযোগ উঠে এসেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের দিকে এক প্রকার অভিযোগের আঙুল, অন্যদিকে পুলিশি ভূমিকা নিয়েও এক প্রকার প্রশ্ন উঠে এসেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।